শুরুতে মাঠে নতুন ধান উঠলে সেই ধান ভেঙে বিভিন্ন ধরনের পিঠে পুলি পায়েস বানানো হয়। আর তিন দিন ব্যাপী চলে এই খাওয়ার উৎসব। কালকে বাড়িতে পুজো ছিল, মা যাওয়ার জন্য বলেছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি। আর আজকে আমার শ্বশুর বাড়িতে পুজো, মানে সেকেন্ড নম্বর দিনে শ্বশুরবাড়িতে একদিনই পুজো হয় যেটা আজকে হবে, কিন্তু বাপের বাড়িতে তিন দিনই হয়। এগুলো মা ঠাকুমা তখনকার দিনে এই যে রিচুয়ালগুলো রয়ে গেছে সেগুলো সমস্ত নিয়ম রক্ষার্থে পালন করা হচ্ছে। ধর আমার বাবা পিঠে খায় না, ভাই খায় না, কিন্তু মানে সবকিছু পালন করতে। তো যাই হোক, আজকে সারাদিন মানে কি করছি না করছি সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। আর চলো এরপরে মানে অন্য কাজ করা যাক, এখন বেশি আর বক বক করবো না, পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এই পিঠেগুলো মা পাঠিয়ে দিয়েছে, কাল কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ছিল বলে বের করে রেখে দিয়েছি। এই হলো সরু চাকলি আর পুলি পিঠে আর খেজুরের গুড়, তো এটাও কালকে খাওয়া হয়েছে। আর এই হলো বিউলির ডালের বড়া, এটা খেতে আমার জাস্ট হেভি লাগেছিল, মা করে পাঠিয়ে দিয়েছে। এই হলো আমাদের সকালের খাবার, তো চলো ঝটপট খেয়ে নিই তোমার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা করলাম, তোমার টুকটাক যে কাজ ছিল সেগুলোও হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি। আর আজকে সানডে, বড়ের ছুটি রয়েছে, কিন্তু বাড়িতে যেহেতু পুজো হবে সেই জন্য নিরামিষ রান্নাবান্না হবে, সব সবজি ফুবজি কেটে রেডি করে দিয়েছি। আর এখন এসেছি আমি ঘর দর পরিষ্কার করতে। আর সকালবেলা যে সমস্ত বাসি কাজ ছিল করে নিয়েছি, মানে গ্রাম বাংলার কথাই বলে বাসি কাজ, সেটা করা হয়ে গেছে। আর বেলার দিকে ধীরে সুস্থে ঘর পরিষ্কার করি। আর সানডের দিনই তোমরা অনেকেই জানো আমি ডিপ ক্লিন করি ঘর দর, সকালবেলা বড় অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো করে করে হয়ে ওঠেনি, তো সেটা সানডের দিনে করি, তো সেগুলোই এখন করবো। তো চলো সেইগুলো ঝটপট করে নিই। আর বিকালবেলা তো মানে পুজোর কাজকর্ম, তারপরে পিঠে প্রস্তুত, অনেক রকম কাজ রয়েছে। তো যাই হোক, ঝটপট এটা করে নেওয়ার পরে স্নান টান করে খেয়ে নেবো, তারপর যা কাজ আছে সেগুলো করবো। তো চলো সেগুলো ঝটপট করে নিই, করে নিই তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সানডে স্পেশাল নিরামিষ দিনের মেনু কী রয়েছে। এখানে রয়েছে গরম ভাত, আর এদিকে রয়েছে দেখো মুগের ডাল। তো আমার না এরকম নিরামিষ দিনে হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে। আর এদিকে রয়েছে দেখো বেগুন ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপি, টমেটো, ধনে পাতা, কড়াইশুঁটি, আলু দিয়ে একটা তরকারি। তো এদিকে চচ্চড়ি মতন হয়েছে, আর এখানে রয়েছে শুক্তো, সব রকম সবজি দিয়ে একটা শুক্তো মতন হয়েছে, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। তো চলো সানডে স্পেশাল মেনু দেখিয়ে দিলাম, তো খেয়ে নিই কথা হচ্ছে। দেখো নতুন ধান দিয়ে বিনুনি মানে পাকাচ্ছে, আর যে তোমরা দেখতে পেলে মুলো ফুল, সর্ষে ফুল, গাঁদা, দূর্বা, আম পাতা, ওগুলো এই বিনুনির মধ্যে দিয়ে দিতে হবে। আর নতুন ধান থাকে তো এগুলো এরকম বাজারে কিনতেও পাওয়া যায়, মানে বিনুনি করা, তো এখন সেগুলোই করছে। সব কটা বিনুনি করা হয়ে গেছে, আর ভিতরে যে ফুলগুলো বললাম দেওয়া হয়ে গেছে, দেখতে ঠিক এই রকম লাগে। তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো হবে, এটা সাধারণত মা লক্ষ্মীকে আহ্বান করার পুজো। তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এগুলো কাকিমা দিয়েছে, আর বাদবাকি যেগুলো বাকি রয়েছে ওগুলো আমি দেবো, যেহেতু পুজো হবে এরপরে। তো আমি এখন বাদবাকি যে রয়েছে সেগুলোকে আর মানে পায়ের ছাপ দিয়ে দেবো, এগুলো মানে মা লক্ষ্মীর পায়ের ছাপ বলা হয়, তো আমি সেগুলো দিচ্ছি। ওপরের ঘরে বাকি রয়েছে ওগুলো সব দিয়ে দেবো, তো চলো ফটাফটিটা দিয়ে ফেলি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বাকি করছিল ওই যে ধান দিয়ে পাকিয়ে পাকিয়ে বিনুনি, ওই বিনুনিতে সর্ষে ফুল, মুলো ফুল, গাঁদা ফুল দিতে হয়, তারপর নতুন ধান দিয়ে পুজো হয়। আর তোমরা দেখতে পাচ্ছিলে আমি আলপনা দিলাম, তারপর মা লক্ষ্মী পায়ের ছাপ করছিলাম, মানে মা লক্ষ্মীকে বাড়িতে আহ্বান করে এটা পুজো। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, বাট ঠাকুর ঘরটা আমাদের অন্ধকার বলে আমি পুজোটা শেয়ার করতে পারিনি। তো এরপর করবো সবার জন্য চা করার মানে করে খাওয়ার পরে তারপরে মানে পিঠের প্রস্তুতি পর্ব শুরু হবে। তো চলো ঝটপট গিয়ে আমি চাটাকে বানিয়ে ফেলি।
তো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই পুজো করেও চলে গিয়েছেন, সবাই প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির সবার জন্য বানাচ্ছি চা, আর চা খাওয়ার পরে তারপর পিঠের প্রস্তুতি পর্ব শুরু হবে। এখানে একটু কফি মিশিয়ে দিলাম, চা আর কফি মিলে চাফি হয়ে গেল। তো এবার চলো ঝটপট সবাইকে চা দিয়ে দিই, তারপরে পাত পাখির কাজ আবার হবে। তো আমার চা দেওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেছে, আমি তো চা খাই না। আর এটা দেখো পুলি পিঠে হয় বলে নারকেলের পুর, আর কিছুটা প্রসাদ রয়েছে, সবাই খাওয়া হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে, তো সেটা চাপা দিয়ে রেখে দিলাম। আর নারকেলের এটা পুর, আর এটা হলো তরকারির পুর বাঁধাকপির, তো সেগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ফার্স্টে হবে আজকের পিঠে বা চিতর পিঠে যেটা বলে, তো তার জন্য যে গোল্লা গোলাটাও হয়ে গেছে, এটা মাটির পাত্রে হয়, খেতে বেশ পিঠেটা খুব সুন্দরই হয়, তো সেটা এখন বানানো চলছে। আর দেখো কিছুটা বানানো হয়ে গেছে, এগুলো সব উনানে হচ্ছে, মা করছে, তো চলো পরে আবার কথা হচ্ছে। তো এরপরে হবে পুলি পিঠে, তো তার জন্য সব কিছু মাখা রেডি, আর এখানে রয়েছে নারকেলের পুর, তরকারির পুর, তো সবাই মিলে এখন পিঠে বানানো হচ্ছে, হই হই করা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে। আর ওই যে বললাম নিচের ঘরে লাইটটা একটু কম রয়েছে, যেন একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে, তো সবটা মানিয়ে নিও তোমরা। তো যাই হোক, এখন সবাই মিলে পিঠে বানানো হচ্ছে, আর আমি তো নতুন পিঠে বানানো শিখেছি, পুলি পিঠে বানানো সেটা করছি, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের হাঁড়ি করে হবে পুলি পিঠে, তার জন্য একটা তলায় হাঁড়ি দিয়ে দিয়েছে, যেরকম ভাবে মোমো বানানো হয় স্টিমে, তো সেই রকমই এটা, তো এইভাবে বানানো হয়, তো সেটা মা করছে এখন। বন্ধুরা আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে আজকে পিঠে বা চিতই ফুটে, আর এখানে রয়েছে পুলি পিঠে। সবাই মিলে পিঠে বানাচ্ছিলাম, মানে রিসেন্ট আমি পুলি পিঠে বানানো শিখেছি নারকেল তরকারি পুর দিয়ে, যে পাকানোটা আর যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। ধীরে ধীরে বাঙালির এই সমস্ত মানে মা ঠাকুমাদের দিয়ে চালু করা যে ঐতিহ্যগুলো হারিয়ে যেতে চলেছে, শুধুমাত্র নিয়মেই সীমাবদ্ধ। তো কেমন লাগলো আজকের আমার এই পুরো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এই পর্যন্তই হলো, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তো গুড বাই।